हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल पार्थोस पाठशाला। तो आज के हमरा देखबो जे कोनो फाइल रीड बा राइट करार जुन्नो সেই ফাইলটাকে প্রথমে কি করতে লাগে। এখানে যেমন আমি করেছি যে প্রথমে একটা ফাইল পয়েন্টার কাজে লাগাতে লাগে, তার জন্য আমাকে ওপেন করতে হয়, আর ওপেন করার জন্য আর ক্লোজ করার জন্য আমার একটা ফাইল পয়েন্টারের প্রয়োজন। আর যা করি আমরা এর ভেতরে করি, ওকে, যা করি আমরা এর ভেতরে করি। এখানে তোমার টেক্সট ফাইলটার নাম থাকে, সঙ্গে আর্গুমেন্টটা থাকে, মানে কোন মোডে আমি টেক্সট ফাইলটাকে খুলবো বা ইউজ করব সেইটা থাকে এই আর্গুমেন্টের মধ্যে, এগুলো আমরা জানি। ওকে, এই দেখো এইখানে ওপেন আর ক্লোজ এই জিনিসটা আমি ইউজ না করেও কিন্তু ফাইল রিড বা রাইট করতে পারি, বা যেই মোডগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করতে পারি। ওকে, সেটা কিভাবে? তো তার জন্য আমরা প্রথমে কি করব, আমরা টিউটোরিয়ালে চলে যাব। টিউটোরিয়ালে গিয়ে আমরা নিউতে যাব, নিউতে গিয়ে আমরা পাইথন ফাইলের নাম দেব। কি নাম দেব? টিউট 31 ডট উইথ ব্লক। এটা মানে কি? এটা মানে হচ্ছে, বলছি দাঁড়াও, তো উইথ ব্লক আমাদের খুলে গেল 31 নম্বর টিউটোরিয়ালে, তো এটা আমি বড় করে দেবো। আর এখানে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো। ওকে, তো এরপর আমরা কি করব, এইখানে দেখো আমরা ওপেন আর ক্লোজ এগুলো কিন্তু ইউজ করব না, তার পরিবর্তে যেটা ইউজ করব সেটা হচ্ছে, দেখো দাঁড়াও এক মিনিট, তা চলে যাই আমরা এইখানে। তো এটা প্রথমে আমরা কি করে নেবো, প্রথমে কপি করে নিই। কপি করে আমরা চলে যাই 31 নম্বর টিউটোরিয়ালে, এখানে গিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, বারবার আমার লিখতে ইচ্ছা করে না, তো পেস্ট করে দিলাম, কপি পেস্ট। এখান থেকে আমি মোডটাকে এখান থেকে হাটিয়ে দিলাম। ওকে, তো মোডটাকে হাটিয়ে দিয়েছি, তার মানে এইখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিড মোডে রয়েছে, কারণ রিড মোড হচ্ছে ডিফল্ট মোড। ওকে, তো এখানে আমি ওপেন যেটা রয়েছে সেটাকে আমি ইউজ করবো না, ঠিক আছে, আর ক্লোজ যেটা রয়েছে সেটাকে আমি ইউজ করবো না। তার পরিবর্তে কি করব, তার পরিবর্তে আমরা উইথ ব্লকের সাহায্যে এটাকে ওপেন করব এবং ক্লোজ করব। ওকে, তো ডিলিট মেরে দিলাম এটা। এরপরে কি করব, এরপরে কি করব, একটা কাজ করি, এটাকে কপি করে নিলাম। কপি করার পর এই টোটালটাকে আমি Ctrl/ মেরে কমেন্ট আউট করে দিলাম। এর নিচের থেকে আমি কি করব, উইথ, এখানে দেখো কি লিখব, এখানে আমি লিখব উইথ ওপেন। ওকে, উইথ ওপেন ফাইলটার নাম দেবো টেক্সট ফাইলটার, তো টেক্সট ফাইলটার নাম দেবো, টেক্সট ফাইলটার নাম হচ্ছে partho.txt। ওকে, যেহেতু রিড করবো সুতরাং আর্গুমেন্টের নাম দেওয়ার কোনো দরকার নেই, এবার দেবো অ্যাজ এফ। ওকে, এর ভেতরে আমরা ঢুকে যাব, ঢুকে গিয়ে আমরা Ctrl+V টিপব, মানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবার মনে করো আমি এখানে কি করতে চাই, মনে করো আমি 4 নম্বর ক্যারেক্টার পর্যন্ত পড়তে চাই। ওকে, তো তার জন্য আমাদের কি করতে লাগবে, 4 এখানে লিখতে লাগবে প্রিন্ট করার পর। ওকে, আচ্ছা, তো এমন যদি আমরা করি, তো দেখো এখানে আমার ওপেনও করতে লাগলো না, আলাদা করে ক্লোজও করতে লাগলো না। এই যখনই আমি লিখলাম না উইথ ওপেন টেক্সট ফাইলটার নাম, তারপরে অ্যাজ এফ, এর মধ্যেই এটা চলে আসছে, মানে ওপেন আর ক্লোজ এর মধ্যেই হয়ে গেছে। আমার আলাদা করে ক্লোজ করার দরকার নেই, মানে আমার আলাদা করে চিন্তা করার দরকার নেই যে এটাকে ক্লোজ করতে হবে আমাকে, মানে ফ্রিজটা খুলে যে বন্ধ করতে লাগবে সেটা আমার আলাদা করে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, মানে আমি একটা সিস্টেম তৈরি করে রেখেছি যে ফ্রিজটা যখন খুলবো, খুলে যখন আমি খাবার টাবার নেবো, তারপরে অটোমেটিক্যালি ফ্রিজটা বন্ধ হয়ে যাবে, আমার ওটা নিয়ে চিন্তা করতে লাগবে না। তো এরপরে আমরা যদি এটাকে রান করি, তবে দেখো কি আসে, তবে দেখো এখানে কি আসে, এখানে চলে আসলো পার্ট, এখানে কি চলে আসলো পার্ট। এ মানেটা কি, এ মানেটা হচ্ছে 4টি ক্যারেক্টার রিড করেছে, ঠিক আছে, আর এখানে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে। তো এটা হচ্ছে উইথ ব্লকের সাহায্যে কোনো ফাইলকে আমরা কি করে পড়বো বা রাইটও করতে পারি। এখানে এখানে শুধুমাত্র রিডটা দেখালাম, এটা রাইটও হবে, অনেক কিছুই হবে এখানে। ঠিক আছে, জাস্ট আমি ওপেন আর ক্লোজ আলাদা করে না ইউজ করে কি করে উইথ ব্লকের সাহায্যে জিনিসটাকে এক্সিকিউট করলাম সেটা দেখালাম। ওকে, তো এটা একটা ছোট্ট ভিডিও ছিল। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, এটা কুইজ না, এটা জাস্ট একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে এমন টাইপের, কোয়েশ্চেনটা হচ্ছে এমন টাইপের যে প্রথমে আমরা একটা কাজ করি, কমেন্ট আউটে কোয়েশ্চেনটাকে লিখি। দেখো এটা বাংলায় লিখছি কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি উইথ ব্লক ইউজ করে আবার f equal to open ও ক্লোজ করে ফাইল খুলে রিড করি, তাহলে কি ওটা রিড হবে, তাহলে কি ওটা রিড হবে? ঠিক আছে, ও কেন, ঠিক আছে, মানে আমি আবার এটাকে
क्लियर कर दीची क्वेश्चन क्वेश्चन एम जदिनी उइथ ब्लक यूज कर उइथ ब्लक यूज करब कोकम ओपेन और प्रथम क्योंकि कोकम ओपेन और क्लोज यूज करबना प्रथम उइथ ब्लक यूज करब कर आर एफ इक्ुअल टू ओपेन और क्लोज कर फाइल खुले रीड करी कि रीड है मैं प्रथम उइथ ब्लक सहाज्य जिसटे रीड कर निल पुरोट ठीक है रीड लाइन यूज कर रीड लाइन्स यूज कर पुरोटा पढ़े निल जो एकदम कन्वेंशनल जो मेथड मैंने एफ इक्ुअल टू ओपन एफ इक्ुअल टू क्लोज करा आर रीड करते चाहिए फाइल टी रीड हो यहाँ हे क्वेश्चन क्वेश्चन जो अन्सार से अवश्य तुम्हारा भिडियोर कमेंट बक्से जाओ ठीक है अन्सार जो भलो लागे और अन्सार जो करेक्ट है हमें क्योंकि शाउट आउट देव और संगे संगे तार जे नाम से पर भिडियोते अनाउंस करब ओके तो ये हमारे भिडियो आजकल आशा करी तुम्हारा भिडियो बुझते पे जो भिडियो बुझते असुविधा आशा करी बुझते असुविधा है ना कारण सोजा एक भिडियो असुविधा हम तुम्हारा कमेंट बक्स क्योंकि अवश्य कमेंट कर जाना तो जैक बेस्ट अफ लाक एंड देखा हमारे नेक्स्ट भिडियोते चलो थैंक यू सो माच।